কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গণশুনানি শুরু হয়েছে আজ। বেলা 11:30টার দিকে টেকনাফের বাহারছড়া চেকপোস্ট এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির এই গণশুনানি শুরু হয়। এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সিনহা হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম। এই মামলায় 4 পুলিশ সদস্য ও 3 সাক্ষীর 7 দিনের রিমান্ডের তৃতীয় দিন চলছে। তবে র্যাবের আবেদনের 3 পুলিশ কর্মকর্তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হলেও এখনও জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। গত 31 জুলাই টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ বিষয়ে জানাতে টেকনাফ থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির গণশুনানি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে, এতে কারা অংশ নিচ্ছেন এবং এ বিষয়ে কে কি বলছেন, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বহুদিন প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত গণশুনানি ইতিমধ্যে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত টিম কার্যক্রম শুরু করেছে। আর হয়তো যে তথ্যটি রয়েছে এ পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, 12 জন প্রত্যক্ষদর্শীর রেজিস্টার করা হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। তারা ইতিমধ্যে গণশুনানিতে প্রত্যক্ষদর্শীর যে বয়ান তদন্ত কমিটিকে দিতে শুরু করেছে। পাশাপাশি আরেকটা বিষয় এখানে দুঃখস্মৃতি হচ্ছে, শুধু 12 জন নয়, যে ইতিপূর্বে যে থানা এবং বাহারছড়া থানার পুলিশের যে অবর্ণনীয় নির্যাতন এগুলোও এখানে প্রত্যক্ষদর্শী হিসাবে যারা বিচ্ছিন্ন হয়েছে তারাও এসেছে। কিন্তু এখানে রেজিস্ট্রি বলছে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে অ্যালাউ করছে না আপাতত, ও যারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শীকে অ্যালাউ করছে সে হিসেবে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। আমাকে জানিয়েছেন গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য গতকাল বাহারছড়া পুরা ইউনিয়নে মাইকিং করা হয়েছে। মাইকিং এর সূত্র ধরে এখানে শত শত প্রত্যক্ষদর্শী এবং পরোক্ষভাবে যারা ঘটনার জানেন এবং সংশ্লিষ্ট বিউপি সদস্য রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু লক্ষণীয়। আরেকটা বিষয়ে উল্লেখ করা যায় যে 10টা থেকে যদি বিষয়টি শুনানির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলে এই শুনানি শুরু হয়েছে 11:30টার দিকে, কিন্তু 3টার মধ্যে শেষ হবে বলে এমনটি ধারণা করেছেন সংশ্লিষ্টরা। 7 দিনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাবিনা শাহিন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের টেকনাফ থেকে জানাচ্ছিলেন শাহিন শাহ।